এলিগেশন তৃতীয় পর্বে স্বাগত যারা এখনও প্রথম বা দ্বিতীয় পর্ব দেখেননি পর্ব দুটি দেখিনি এই পর্বটি দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে এই পর্বটি আশরাফুল আরিফের অনুরোধে করা হলো আসা যাক এই পর্বের প্রথম সমস্যায় একটি শহরের জনসংখ্যা ছিল চব্বিশ হাজার পুরুষ ছ পার্সেন্ট ও স্ত্রী ন পারসেন্ট বেড়ে বর্তমানে জনসংখ্যা হল পঁচিশ হাজার ছশো কুড়ি পুরুষ ও স্ত্রী লোকের সংখ্যা পূর্বে কত ছিল তা নির্ণয় করুন এলিগেশন পদ্ধতিতে সমাধানের জন্য পূর্বের পর্ব দুটিতে আমরা এলিগেশন ফরম্যাটের কথা আলোচনা করেছিলাম ফরম্যাটের মূল কথা ছিল সমপ্রকৃতির তিনটি বিষয় টাইপ এ টাইপ বি ও টোটাল না থাকলে সেই অঙ্ক এলিগেশন পদ্ধতিতে করা যাবে না দেখা যাক এই অঙ্ক এলিগেশন পদ্ধতিতে সমাধান করা যায় কিনা দেখুন পুরুষ বাড়ে ছ পারসেন্ট ও স্ত্রী ন পারসেন্ট জনসংখ্যা বৃদ্ধি একই ধরনের অর্থাৎ দুটি আছে তাই সমপ্রকৃতির হলো টাইপ এ এবং টাইপ বি নাইন এবার বাকি তথ্য দেখুন একটি শহরের জনসংখ্যা ছিল চব্বিশ হাজার বেড়ে গিয়ে হলো পঁচিশ হাজার ছশো কুড়ি তাহলে টোটাল যে বৃদ্ধি হলো তা কিন্তু শতকরার হারে দেওয়া নেই তাই শতকরার হারে প্রকাশ করতে পারলেই অঙ্কটি এলিগেশন ফর্মাটে আনা যাবে কেননা ইসেন্ট এবং নয় পার্সেন্ট দুটি শতকরাই আছে তাহলে অঙ্ক পড়ে এভাবে বুঝে নিতে হবে কোনো অঙ্ক এলিগেশন মেথডে সমাধান করা সম্ভব কি না তাহলে জনসংখ্যার টোটাল বৃদ্ধির হার বার করা যাক দেখুন জনসংখ্যা ছিল চব্বিশ হাজার বেড়ে হলো পঁচিশ হাজার ছশো কুড়ি তাহলে বৃদ্ধি পেল পঁচিশ হাজার ছশো কুড়ি মাইনাস চব্বিশ হাজার সমান ষোলোশো কুড়ি শতকরা বৃদ্ধি বার করতে হবে সংখ্যা পে বার করবেন যত বাড়লো বাই যত ছিল ইন্টু একশো করুন তাহলে বাড়লো ষোলোশো কুড়ি বাই যত ছিল অর্থাৎ চব্বিশ হাজার ইনু একশো তাহলে ষোলোশো কুড়ি বাই চব্বিশ হাজার ইন্টু একশো এগুলোকে কাটাকুটি করলে আসে সাতাশ বাই চার সমান ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট তাহলে দেখুন টোটাল জনসংখ্যা বৃদ্ধি পেল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তাহলে এটিও শতকর হারে প্রকাশ পেল সুতরাং এটিকে টোটাল ধরা যেতে পারে টাইপে টাইপ বি এবং টোটালকে কিভাবে চিনবেন দেখুন তিনটি সংখ্যা এলো ছ পারসেন্ট ন পারসেন্ট এবং সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এই তিনটি সংখ্যার মধ্যে যেটি মধ্যবর্তী সেটি টোটাল হবে এলিগেশনের যে কোনো অঙ্কে টোটালের মান এ ও বি এর মাঝামাঝি হবে তাহলে এ বি ও টোটাল পাওয়া গেল এবার এলিগেশন ফরম্যাটে সাজান এলিগেশনের নিয়ম অনুসারে কোনাকুনি বিয়োগ করতে হয় তাই নয় থেকে ছয় দশমিক সাত পাঁচ বিয়োগ করে এখানে দুই দশমিক দুই পাঁচ লিখুন এবং ছয় দশমিক সাত পাঁচ থেকে ছয় বিয়োগ করে এখানে দশমিক সাত পাঁচ লিখুন তাহলে এস টু বি হল দুই দশমিক দুই পাঁচ এস টু দশমিক সাত পাঁচ লগিষ্ট করলে আসে থ্রি ইস টু ওয়ান থ্রি প্লাস ওয়ান সমান ফোর অর্থাৎ চার ভাগের তিন ভাগ পুরুষ এবং এক ভাগ মহিলা উত্তরে চাওয়া হয়েছে পুরুষ ও স্ত্রী লোকের সংখ্যা কত ছিল তা বার করতে তাহলে টোটাল লোক ছিল চব্বিশ হাজার জন পুরুষ হবে চব্বিশ হাজারের তিনের চার ভাগ অর্থাৎ চব্বিশ হাজার ইন্টু তিন বাই চার কাটাকুটি করে আসে আঠেরো হাজার তাহলে বাকি লোক স্ত্রী হবে অর্থাৎ চব্বিশ হাজার মাইনাস আঠেরো হাজার সমান ছ হাজার অর্থাৎ আঠারো হাজার পুরুষ এবং ছ হাজার স্ত্রী লোক ওই শহরে পূর্বে ছিল যদি বর্তমান পুরুষ এবং স্ত্রী লোকের সংখ্যা বার করতে বলতো তাহলে পুরুষ ছ পারসেন্ট বারে অর্থাৎ আঠেরো হাজারে ছ পারসেন্ট বার করে নিয়ে নির্ণয় করতে হতো একইভাবে ছ হাজারে ন পারসেন্ট করে মহিলা বার করবেন বা পুরুষ বের করে টোটাল পঁচিশ হাজার ছশো কুড়ি থেকে বাদ দিলেও স্ত্রীর লোকের সংখ্যা বের করা যায় এক ব্যক্তি বারোশো টাকা তিন বছরের জন্য ধার দিলেন কিছু টাকা চার পার্সেন্ট সুদে এবং বাকি টাকা ছ পার্সেন্ট সুদে দিলেন এবং একশো বিরানব্বই টাকা মোট সুদ পেলেন প্রতি ক্ষেত্রে তিনি কত টাকা ধার দিয়েছিলেন এক্ষেত্রে টাইপ এ টাইপ বি ও টোটাল খুঁজুন দেখুন কিছু টাকা চার পার্সেন্ট সুদে ও বাকি টাকা সুদে দিলেন দুটি শতকরা সুদের হার সমপ্রকৃতির হওয়ায় এবং বাকি তথ্য দেখুন একশো বিরানব্বই টাকা মোট সুদ পেলেন তাহলে সুদ ও সুদের হার সমপ্রকৃতির হলো না অর্থাৎ মোট সুদের হার বার করতে পারলে সেটিকে টোটাল ধরা যেতে পারে দেখুন দেওয়া আছে বারোশো টাকা তিন বছরের জন্য ধার দিলেন তাহলে আসল পি সমান বারোশো সময় টি সমান তিন আর সুদ আই সমান একশো বিরানব্বই এক্ষেত্রে যে সূত্রটি রয়েছে আমরা জানি আই সমান পি আর টি বাই একশো অতএব আর সমান একশো আই বাই পি টি একশো ইন্টু আই এর জায়গায় একশো বিরানব্বই বসান বাই পি এর জায়গায় বারোশো ইন্টু টি এর জায়গায় তিন বসান কাটাকুটি করে আসে ষোলো বাই তিন অর্থাৎ মোট সুদের হার ষোলো বাই তিন পারসেন্ট পূর্বের অঙ্কে সাতাশ বাই চার এসেছিল এবং তাকে আমরা দশমিকে প্রকাশ করেছিলাম অর্থাৎ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এক্ষেত্রে ষোলো বাই তিনকে দশমিকে প্রকাশ করব কি না ষোলো বাই তিন সমান পাঁচ দশমিক তিন 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 অসীম অবধি চলতে থাকে অর্থাৎ সসীম আসছে না তাই এটিকে ভগ্নাংশে রেখে দেওয়াই সুবিধাজনক দশমিক করলে সুবিধা হয় ছোট বড় বুঝতে তাহলে টোটাল হলো ষোলো বাই তিন পারসেন্ট তিনটি টাইপ এ বি ও টোটাল সমপ্রকৃতির এলো তাই এলিগেশন ফর্মাটে এবার এদেরকে লিখুন কোনাকুনি বিয়োগ করুন ছয় ও ষোলো বাই তিন আছে ছয় থেকে ষোলো বাই তিন না ষোলো বাই তিন থেকে ছয় বিয়োগ করবেন অর্থাৎ বড় ছোট বুঝতে অসুবিধা হয় তাই পূর্বের অঙ্কের ক্ষেত্রে দশমিকে প্রকাশ করে নিয়েছিলাম এক্ষেত্রে যেহেতু তা সম্ভব নয় তাই কিছুটা ভাগ করে বুঝে নিন ষোলো বাই তিন সমান পাঁচ দশমিক তিন 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 অর্থাৎ পাঁচ দশমিক সামথিং তাই ছয়ের থেকে ষোলো বাই তিন ছোট ছয় থেকে ষোলো বাই তিন বিয়োগ করুন এবং কোনাকুনি দুইয়ের তিন এখানে লিখুন একইভাবে ষোলো বাই তিন থেকে চার বিয়োগ করুন কেননা চার ষোলো বাই তিন থেকে ছোটো বিয়োগ করে কোনি এখানে চারের তিন লিখুন অর্থাৎ এ ইস টু বি দাঁড়ালো দুইয়ের তিন এস টু চারের তিন কাটাকুটি করলে আসে ওয়ান এস টু টু টোটাল এক যোগ দুই সমান তিন অর্থাৎ তিন টাকার মধ্যে এক টাকা অর্থাৎ একের তিন অংশ চার পার্সেন্ট হারে সুদে তিনি দিয়েছিলেন টোটাল টাকা বারোশো তাহলে চার পার্সেন্ট হারে দিয়েছিলেন বারোশো ইন্টু একের তিন সমান চারশো টাকা বাকি টাকা রইল বারোশো চারশো সমান আটশো এই টাকা তিনি ছিলেন একশো কেজি চায়ের কিছুটা পাঁচ পার্সেন্ট লাভে এবং বাকিটা কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেন মোটের উপর তার পনেরো পার্সেন্ট লাভ হলে কতটা চা তিনি পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করেছিলেন এই অঙ্কটির ক্ষেত্রে খেয়াল করে দেখুন কিছুটা পাঁচ পার্সেন্ট লাভ বাকিটা কুড়ি পার্সেন্ট লাভে এবং মোটের উপর পনেরো পার্সেন্ট টাইপ বি কুড়ি এবং টোটাল পনেরো তিনটি বিষয় যেহেতু সমপ্রকৃতির তাই এলিগেশন ফর্মাটে লিখুন এবার কোনাকুনি অর্থাৎ কুড়ি থেকে পনেরো বিয়োগ করে পাঁচ এখানে লিখুন পনেরো থেকে পাঁচ বিয়োগ করে এখানে দশ লিখুন তাহলে এ ইস টু বিভু টেন লিষ্ঠ করে পাওয়া যায় এক ইস টু দুই যোগ ফল এক যোগ দুই সমান তিন অর্থাৎ তিন কেজি চায়ের মধ্যে এক কেজি অর্থাৎ একের তিন অংশ তিনি পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করেছিলেন

একষট্টি কিমি রাস্তা ন ঘন্টা যেতে পারেন তিনি চার কিমি ঘন্টা গতিবেগে কিছুটা পথ হেঁটে এবং ন কিমি পার ঘন্টা গতিতে বাকি পথ সাইকেলে যান তিনি হেঁটে কতটা পথ অতিক্রম করেন তিনি চার কিমি পার ঘন্টা গতিবেগে হাঁটেন ও ন কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেলে যান তাহলে দুটি গতিবেগে আছে সমপ্রকৃতির তাই টাইপে ধরুন চার ও টাইপ বি ধরুন নয় এবার দেখুন বাকি তথ্য কি আছে একষট্টি কিমি রাস্তা ন ঘন্টা যেতে পারেন তাহলে এক ঘন্টা যেতে পারেন একষট্টি বাই ন কিমি তাহলে এটিও গতিবেগে আছে অর্থাৎ এটি হচ্ছে টোটাল তাহলে টোটাল হলো একষট্টি বাই নয় দেখুন টাইপ এ ফোর টাইপ বি নয় ও টোটাল একষট্টি বাই নয় এলো ভগ্নাংশে এলে সমাধান করা অনেক সময় সাপেক্ষ তাই এমনভাবে ভাবুন যেন টোটালও পূর্ণ সংখ্যায় আসে কেননা চাকরির পরীক্ষায় মূল বিষয় কম সময়ে নির্ভুল সমাধান দেখুন ঘন্টায় কিমি যান তাহলে ধরুন টোটাল হেঁটে এক ঘন্টায় চার কিমি যান পুরো পথটায় তিনি হাঁটেন তাহলে ন ঘন্টায় হাঁটবেন চার নয় ছত্রিশ কিমি এটিকে টাইপ এ ধরুন অর্থাৎ টাইপে ছত্রিশ আবার ধরুন সাইকেলেও তিনি ন ঘন্টায় যান তাহলে সাইকেলে এক ঘন্টায় যান ন কিমি ন ঘন্টা যান নয় নয় একাশি কিমি এটিকে টাইপ বি ধরুন অর্থাৎ টাইপ বি হল একাশি এবার দেখুন তিনটি দূরত্ব প্রকাশ পেলো এবং তিনটি পূর্ণ সংখ্যা এবং প্রত্যেকটি সম্পর্কিত এইভাবে ভেবে কোনো অঙ্ককে কত সহজে করা যায় তার চেষ্টা করবেন এবার এলিকেশন ফর্মাটে এদেরকে লিখুন একাশি থেকে একষট্টি বাদ দিয়ে কোন এখানে কুড়ি লিখুন এবং একষট্টি থেকে ছত্রিশ বাদ দিয়ে এখানে পঁচিশ লিখুন অর্থাৎ এ ইস টু বি সমান কুড়ি ইস টু পঁচিশ সমান চার ইস টু পাঁচ তাহলে তিনি চার ঘন্টা হাঁটেন এবং পাঁচ ঘন্টা সাইকেলে যান উত্তরে চাওয়া হয়েছে তিনি কতটা পথ হেঁটে অতিক্রম করেন যেহেতু হাঁটা পথে তার গতিবেগ চার কিমি পার ঘন্টা অর্থাৎ তিনি হেঁটে এক ঘন্টায় যান চার কিমি চার ঘন্টায় যান চার চারে ষোলো কিমি তাহলে তিনি হেঁটে ষোলো কিমি পথ অতিক্রম করেন যদি সাইকেলে কতটা পথ অতিক্রম করেন এই তথ্য চাইতো তাহলে সাইকেলের গতিবেগ ব্যবহার করে উত্তরটি বার করতে হতো সাইকেলে তিনি এক ঘন্টায় যান ন কিমি তাহলে টোটাল সাইকেলের সময় তিনি নিয়েছিলেন পাঁচ ঘন্টা সুতরাং পাঁচ ঘন্টায় যান পাঁচ নয় পঁয়তাল্লিশ কিমি তাহলে তিনি সাইকেলে যান পঁয়তাল্লিশ কিমি এবং হেঁটে যান ষোলো কিলি দুধ ও জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যের দরে বিক্রয় করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে পদ্ধতিতে তিনটি সম্প্রকৃতির তথ্য লাগে না হলে এর প্রয়োগ করা যায় না তাই দেখা যাক তিনটি তথ্য কোনোভাবে বার করা যায় কিনা দুধ ও জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রয় করা হচ্ছে ধরুন এক লিটার দুধের ক্রয় মূল্য এক টাকা বাস্তবে এক লিটার দুধ এক টাকায় পাওয়া সম্ভব নয় কিন্তু এক ধরে করলে খুব সহজে সমাধান করা যায় তাই এমনটি ধরা হলো তাহলে দুধে জল মিশিয়ে যখন এক লিটার বিক্রয় করা হবে তখনও দাম এক টাকাই রাখতে হবে কেননা শর্তে বলা আছে ক্রয় মূল্যের দরে বিক্রয় করলে তাহলে এক লিটার জল মিশ্রিত দুধের অর্থাৎ মিশ্রণের বিক্রয় মূল্যও হবে এক টাকা এক লিটার জলের ক্রয় মূল্য কত ধরবেন যেহেতু জল কেনা হয় না বিনা পয়সায় পাওয়া যায় তাই ধরুন এক লিটার জলের ক্রয় মূল্য শূন্য টাকা তাহলে এক লিটার দুধের ক্রয় মূল্য এক টাকা ও এক লিটার জলের ক্রয় মূল্য শূন্য টাকা দুটি সমপ্রকৃতি তাই ধরুন টাইপ এ এক এবং টাইপ বি শূন্য এবার মিশ্রণের ক্রয় মূল্য বার করতে পারলে টোটাল সমপ্রকৃতির হবে এক লিটার মিশ্রণের বিক্রয় মূল্য এক টাকা কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য বার করতে হবে ক্রয় মূল্য নিশ্চয়ই এক টাকার কম হবে কুড়ি পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা অর্থাৎ একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো বাই একশো কুড়ি কাটাকুটি করলে আসে পাঁচের ছয় টাকা অর্থাৎ এক লিটার মিশ্রণের অর্থাৎ জল প্লাস দুধের ক্রয় মূল্য পাঁচের ছয় টাকা তাহলে টোটাল ধরুন পাঁচের ছয় তিনটি ক্রয় মূল্য হল তাই সমপ্রকৃতির বলে এলিগেশন ফর্মাটে এদেরকে লিখুন পাঁচের ছয় থেকে শূন্য বিয়োগ করে এখানে পাঁচের ছয় লিখুন এবং এক থেকে পাঁচের ছয় বিয়োগ করে এখানে একের ছয় লিখুন অর্থাৎ এ ইস টু বি সমান পাঁচের ছয় ইস টু একের ছয় অর্থাৎ ফাইভ ইস টু ওয়ান তাহলে দুধ ইস টু জল সমান পাঁচ ইস টু এক হলো অর্থাৎ পাঁচ লিটার দুধের সঙ্গে এক লিটার জল মিশিয়ে যদি বিক্রি করা হয় তাহলেই ক্রয় মূল্যের দরে বিক্রয় করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে তাহলে নির্ণয় অনুপাত ফাইভ ইস টু ওয়ান আজ এলিগেশনের তৃতীয় পর্বে আপনারা দেখলেন কিভাবে কোনো সমস্যার সমাধানে এলিগেশন মেথডের প্রয়োগ করা হয় তাই কোনো অঙ্কের সমাধান এই মেথডে হবে কিনা বুঝতে গেলে ভালো করে পড়ে দেখে নেবেন তিনটি সমপ্রকৃতির তথ্য পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তবেই এই পদ্ধতি প্রয়োগ করা যাবে আশা করি বুঝতে পারলেন আরও অঙ্ক নিয়ে পরবর্তী কোনো পর্বে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন ও জীবনের সফলতায় পৌঁছাতে নিরবিচ্ছিন্নভাবে প্রস্তুত হতে থাকুন